বাগেশ্বরে জল ঢালতে গিয়ে বাড়ি ফেরেনি আসানসোলের ভিক্টর। ঘটনার 5 দিন অতিবাহিত হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সুকুমার পল্লী উপরপাড়া অঞ্চলের ভিক্টর বিশ্বাসের। ভিক্টরের মা নমিতা বিশ্বাস জানিয়েছেন, তার ছোট ছেলে ভিক্টর বন্ধুদের সাথে গত রবিবার 4ই আগস্ট তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যায়। সোমবার জল নিয়ে মন্দিরেও পৌঁছায় বলে জানিয়েছেন বন্ধুরা। কিন্তু এরপর থেকে ভিক্টরের আর সন্ধান মেলেনি। 5 তারিখ জল ঢালার পর্ব সেরে অনেক বন্ধু বাড়ি ফিরে এলেও ভিক্টর ফিরে আসেনি। শেষে 7ই আগস্ট ভিক্টরের পরিবারের তরফ থেকে তারকেশ্বর থানায় লিখিতভাবে নিখোঁজের অভিযোগ জানানো হয়। যদিও অভিযোগের 2 দিন পরেও কোনো সন্ধান নেই ভিক্টরের। শেষ পর্যন্ত শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে ছেলেকে ফিরে পেতে অসহায়তা প্রকাশ করেন ভিক্টরের মা নমিতা দেবী। ছেলে গেছিল রবিবারে 4 তারিখ 4 আগস্ট বেলা 12টায় রবিবার গেছে। কোন জায়গায় গেছে? তারকেশ্বর। দিয়ে তারপর কি হলো? তারপরে ও তারকেশ্বরে সোমবারে জল ঢেলেছে, ঢেলে ভিড়ে কোথায় হারিয়ে গেছে, যাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে ছিল তারা খুঁজে পায়নি, ছেড়ে দিয়ে চলে এসছে নিজের নিজের। সবাই তো নিজের নিজের চলে আসে, পরে ও আর আসেইনি, তো আজও আসলো না কালও আসলো না। অভিযোগ করেছিলেন পুলিশকে? হ্যাঁ, অভিযোগ করেছিল। কজন বন্ধু গেছিল? তাও 20-25 জন হবে। কি বলবেন আপনি? ছেলে আসেনি ঘরে ফিরে, কি জানাতে চান আপনি আমাদের মাধ্যমে? জানতে চাই যে ছেলেটা কোথায় গেল, কি হলো। যদি থানায়ও থাকে তাও ভালো, আর যদি কোনো খারাপ লোকের খপ্পরে পড়ে যায় তাহলে তার কিছু করার নেই, আমাদেরও করার নেই। আপনারা যদি খুঁজে বার করতে পারেন তাহলে ভালো। আপনি কেউ? মা। আপনার নাম? বনিকা বিশ্বাস। আপনার ছেলের নাম? ভিক্টর বিশ্বাস। ভিক্টর বিশ্বাস। বয়স কিরকম ছিল? বয়স এই 27-28। কি কাজ করত? সবজি ব্যবসা। আপনি ঘরে একা? আপনার? আমার এই ছেলে, বউ আর আমি। আর ওই ছেলে? ওই ছেলে বিয়ে করেছিল? না। কটা বন্ধু গেছিল সেদিন সঙ্গে? তাও 20-25টা, আমি জানি না ঠিক কজন গেছিল, মানে সবাই মিলে গিয়েছিল বন্ধুরা। 20-25 জন? হ্যাঁ। বন্ধু কি বলছে? বন্ধুরা বলছে যে আমরা আর ওকে খুঁজে পাইনি, ভিড়ের মধ্যে কোন দিকে চলে গেল আমরা খুঁজে পাইনি, আমরা নিজে নিজে আর চলে এসেছি সবাই। তা সবাই একসঙ্গে আসেনি, আগা পেছা আগা পেছা সবাই এসছে, 2-4 জন করে এসছে। সবাই যে একসঙ্গে এসছে তা আসেনি, সেই ভেবে দেখি ভাবলাম যে কেউ আগা পেছা আসবে। তারপরে যখন মঙ্গলবার এলো না, বুধবার এলো না, তখন আমরা থানায় ডায়েরি দিলাম। কোন জায়গাতে অভিযোগ দিয়েছেন? কোন থানাতে? থানা তো নাম তারকেশ্বর থানা আর শালাপুরি থানা। ওরা কি বলছে? ওরা বলছে আমরা দেখবো ওখানকার ঘটনায়। রাস্তা সোজা আমরা যথা থেকে জল উঠাইছি, একদম সোজা গেছি তারকেশ্বর কাশী বিশ্বনাথ অবধি গেছি। তারপরে লোকনাথের 3 কিলোমিটার পিছনে লাস্ট ভেট হয়েছে আমাদের সাথে। তারপরে আমরা 4 বার দাঁড়াইছি, 4 বারই ভেট হয়েছে। পায়দাল আসছিলো, কোনো ঠেলা ফেলা চাপে নেই। পায়দাল খাবার দাবার জিজ্ঞেস করলো, খাবার খাচ্ছিলো না, আরামে আসছিলো। লাস্ট লোকনাথের 3 কিলোমিটার পিছনে লাস্ট ভেট হলো। তারপরে চালিয়ে টিঙ্গুদা সাথ মে চালিয়ে, টিঙ্গুদা নাম দিল, টিঙ্গুদা সাথ মে চালিয়ে। তারপরে বলে হ্যাঁ চলো আমি আরামসে যাই, তারপরে কোনো ভেট হয় না। আর লোকনাথে 8 কিলোমিটার আগে আমরা 8টা ছেলে মিলে বসেছি একসাথে, চলো ইন্তজার করলো 1 ঘন্টা বসেছি, 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টার মধ্যে একবারও ভেট হয় না। তারপরে আমরা ভাবলাম তালকেশ্বর 1.5 কিলোমিটার আছে, 1.5 কিলোমিটার চলে গেছি, তারপরে একবারও ভেট হয় না। তারপরে সোমবারে জল ঢেলেছি, 2-3 দিন আগে, 4 দিন হয়ে গেছে ইন্তজার করছি, এখন পর্যন্ত আসেনি। আপনারা কতজন বন্ধু গিয়েছিলেন একসাথে? গিয়েছিলাম আমরা 20 জন। 20 জন মধ্যে সব বিছড়ায় বিছড়ায়, কোনো ঠেলা চাপছে, কোনো এই যাচ্ছে। আমরা 8টা ছেলে কন্টিনিউ পায়দল চলছে। 8টা ছেলের মধ্যে লোকনাথের 3 কিলোমিটার পিছনে বারবার আমার সাথে ভেট হচ্ছে। তা আমরা সাথে যাচ্ছি, বলে চালিয়ে সাথ মে চালিয়ে, বলে হ্যাঁ আরামসে যাই, কোনো ঠেলা ফেলাও চাপছে না, আরামে যাচ্ছে। তা লাস্টে ভেট হওয়ার পর আরও ভেট হয় না। লোকনাথে 2-3 কিলোমিটার পিছন থেকে লাস্ট ভেট হয়েছিলো, তারপরে ভেট হয় না। আচ্ছা, ওখানে ফোন ছিল না? ফোন ছিল, ফোনটা সুইচ অফ। এখনও আর ফোনে যোগাযোগ করা যাচ্ছে? কোনো এখন যোগাযোগ করা যাচ্ছে না। কবে থেকে ও ফোনে সুইচ অফ ছিল? ফোনটাও শুরু থেকে সুইচ অফ, শেওড়া পুলিশে জল উঠেছি তখন থেকে সুইচ অফ। মোবাইল ছিল ওর পকেটে, মোবাইল বা নাম্বার ওমার মাঙে কোনো দিয়া দিয়ে করে নেই, মোবাইলটা সুইচ অফ হয়ে। আচ্ছা, আপনি কে হন? আমি হয়েছি বাবু মহিউয়ার পাশে থাকি। আপনারা কি সবাই ফিরে এসছেন? হ্যাঁ, অন্য সব বন্ধুরা? সব বন্ধু এসছে।